বলতে গেলে আমরা সবাই ঠিক এরকম সমস্যার সম্মুখীন হয়েছি। গুগল ক্রোম ব্রাউজার কোনো কিছু গিয়ে সার্চ করতে চাইলে সার্চকৃত রেজাল্টটি আসে না, বরং দিস সাইট ক্যান বি রিচড এই লেখাটি আসে এবং বারবার রিলোড করলেও আসে না। তো আজকে দেখাবো কিভাবে আপনারা এরকম সমস্যায় পড়লে কিভাবে আপনি সাইটটি ওপেন করবেন। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমি প্রতিনিয়ত মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলে শেয়ার করি। আমার ভিডিওতে ভিউ হয় কিন্তু লাইক হয় না। আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিন আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো তার জন্য আপনাকে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনু থেকে সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং থেকে এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউজ সোর্স ডিএনএস, এই অপশনে ক্লিক করবেন। ডিএনএস অপশন থেকে আপনাকে জাস্ট এই অপশনের এই অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে কাস্টমাইজড, এই অপশনে ক্লিক করার পর আপনাকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখানে জাস্ট একবার রিলোড করবেন। রিলোড করার পর দেখবেন সাইটটি চলে যাবে। আর যদি আপনার এরকম না আসে তাহলে আপনি ওই অপশনে গিয়ে একটার পর একটা অপশন ওকে করে রিলোড করবেন, দেখবেন হয়ে যাবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে। ধন্যবাদ।